শরীয়তে ইবাদত মনোগ্রাহ করবে কোন রকমের প্রমাণ নেই, তো বিদাত হবে। কিছুটা প্রমাণ আছে কিছুটা নেই, কিছুটা প্রমাণ আছে কিছুটা নেই, এরকম এই ধরনের হয়েছে কথা। এবার ওই দিকটা বুঝেন যে কোন মানুষ রোগে আক্রান্ত আছে, মরা মরা অবস্থা, মরা মরা ধরনের অবস্থা হয়, তখন দেখতে গেলেন দেখতে কি সাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইসফি সাদ, হে আল্লাহ তুমি সাদকে শিফা দাও, ওয়া আতমিন লাহু হিজরা, এর হিজরতকে পূর্ণ করে দাও। জাবের সহিহ বুখারীতে হাদিস আছে, এটাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন, হুঁশগান নেই, রোগে আক্রান্ত হয়ে আছেন, হুঁশগান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেলেন, সাহাবা কেরাম আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযু করলেন, উযু করার যে উদ্বৃত্ত পানিটা হলো বাঁচা পানিটা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে ছিটা দিলেন আর তিনি হুঁশে চলে এলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে গেলেন বেহুশ হয়ে আছেন, তবুও কোরআন তো পড়ছেন না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন কোরআন তো পড়ছেন না, দোয়া করছেন। সহিহ মুসলিমে হাদিস আছে, যা হাজার মুল মারিজা বিল মাইমিতা ফাকুলু খাইরা, রোগীর কাছে যাবা কিংবা মরা 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 মানুষ তাকে মৃত্যু ব্যক্তিকে দেখতে যাবা, তো ভালো কথা বলো। ফাইনাল মালায়েকাতা ইউমিনুন আলা মা তাকুলুন, কারণ যে ফেরেশতারা তোমাদের কথার উপরে আমিন আমিন বলে। রোগী দেখতে গেলে রোগী দেখতে গিয়ে বলবে আল্লাহ তুমি রোগকে ভালো করে দাও, ফেরেশতা বলবে আমিন, দোয়া গ্রহণ হয়ে যাবে। রোগী দেখতে গিয়ে বললেন আল্লাহ যে রোগ দিয়েছিল আপনি ভালো করো, ফেরেশতা বলবেন আমিন, দোয়া গ্রহণ হয়ে যাবে। মৃত্যু ব্যক্তিকে দেখতে গেলেন দেখতে যা বলছে জান্নাত তাকে জান্নাত দিও, ফেরেশতা বলবে আমিন, তাকে জাহান্নাম থেকে বাঁচাও, ফেরেশতা বলবেন আমিন, ফেরেশতা দোয়া গ্রহণ হয়ে যাবে। দোয়া তো করতে বলছেন, কোরআন করতে বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রোগী দেখার কথা হলো একটা কথা বলেই দিই যে কোন মানুষকে সকালে যদি রোগী দেখতে যায়, কোন মানুষ সকালে রোগী দেখতে যায় সুজসাই হয়ে আছে, কোন মানুষ তাকে দেখতে গেলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, সন্ধ্যাটা দেখতে গেলেন সকাল পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। এখানে একটা কথা আরো বলে দিই, এই রোগী দেখতে যাওয়ার জন্য উযু করে যেতে হবে, এই ধরনের কোনো কথা নেই, এটা জাইফ হাদিস আছে। আর যে উযু করা রোগী দেখতে গেলে এত নেকি, তো এটা জাইফ হাদিস, জাইফ হাদিস তো মানা যাবে না, ও আমল করা যাবে না। তো বলছিলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোগী দেখতে গেছেন, রোগীর জন্য দোয়া করতে বলেছেন, নিজেও দোয়া করেছেন। মুসনাদ আহমদের হাদিস আল্লামা আলবানী হাসান বলেছেন আহকামুল জানাইজের মধ্যে, এখানে ওটা কিতাব আছে আল্লামা আলবানী আহকামুল জানাইজ, ওই কিতাবের মধ্যে উনি লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন লোককে দেখতে গেছেন মরা মরা অবস্থা, তুমি ইয়াকাল এই মামু কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই মামু মামা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছেন মরা মরা অবস্থা, ওই লোকের ওই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তোমার আমার অবস্থা আছে কিছু হুজগান আছে তোকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা ওর কাছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো তো আসছে, তালকিন করার কথা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা কালেমা শাহাদাত তালকিন করার কথা আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়েছেন মৃত্যু ব্যক্তিকে ভাই মানে রোগীকে দেখতে যে মরা মরা অবস্থা, এরকম লোককে দেখতে যে কোরআন পড়েছেন, কোন হাদিস আছেন আপনারা অনেক দূরে আছেন বলতে পারবেন না, তো শুনেলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন মুখস্থ ছিল কি ছিল না, ছিল। তো রোগী দেখতে যে পড়তে পারতেন কি পারতেন না, পারতেন, কিন্তু পড়লেন না, তার মানে কি চলবে না, এই যে মরা মরা অবস্থা, তোর ভাই অমুক মর্মীকে ডাকো কোরআন করো, ডাকবেন না, পড়া চলবে না, আপনি দোয়া করেন, আপনি বাংলাতে দোয়া করেন, নিজের ভাষাতে দোয়া করেন, ওই দোয়াটাই গ্রহণ হবে, ফেরেশতা বলবে আমিন। আর যেটা হাদিস আছে সুনান আবু দাউদের ইকরা ওয়ালা মাউতাকুম ইয়াসিন, যে মরা মরা অবস্থা তার কাছে সূরা ইয়াসিন পড়ো, দুটা রাবি যাই পাশে যাই হাদিস, দুটা রাবি যাই পাশে হাদিস তো মারা যাবে না। আল্লামা নাসিরুদ্দিন আলবানী
ওই আহকামুল জামায়াতের মধ্যে বিদআত কোন কোন জিনিস হবে এটা ঘোরাইছে। তার মধ্যে একটা লেখা আছে উনি যে যে আমলটা জয়ী ফারিস থেকে প্রমাণিত সহি হাদিস পাওয়া যায় না ওইটাই হলো বিদআত। তাই যে মরা মরা অবস্থা এরকম মানুষের কাছে কারিবুল মাত এরকম মানুষের কাছে কোরআন তেলাওয়াত করা কোরআন পড়া এটা হলো বিদআত, এটাকে ছেড়ে দিতে হবে। দেখা তো ভালো লাগছে মৃত্যু ব্যক্তির কাছে লয় নতুন বাড়িতে লয় নতুন বাড়ি দেয় নতুন গাড়ি কিনে কোরআন দেয় কোরআন পড়াবে নতুন বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকে যান, নতুন বাড়িতে জালসা করা চলবে না ওটা বেদাত, নতুন বাড়িতে মনি সাহেবকে ডেকে কোরআন তেলাওয়াত করাও চলবে না এটা বেদাত। আমি বলছিলাম কি যে কোনো ভিত্তি নাই যেমন ফরজ নামাজের পরে ভালো করে বুঝেন ফরজ নামাজের পরে দোয়া আছে একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ আরো অন্যান্য দোয়া ফরজ নামাজের পরে দোয়া তো আছে পদ্ধতি এগুলো প্রমাণ পাওয়া যায় না। ধোয়া তো আছে তো হাত উঠাটা পাওয়া যায় না, হাত উঠালে পরে বেদাত হয়ে যাবে। ফরজ নামাজের পরে ধোয়া তো আছে অনেক ধোয়া যত দোয়া করতে পারেন জিক্র আজকার অনেক আছে যত করতে পারেন কিন্তু এই দোয়া গুলো তো হাত উঠা ইমাম হাত উঠে দোয়া করবে আর মুক্তাদি হাত উঠে আমিন আমিন বলবে সহি জয়ী জাল কোন হাদিস নেই। আর একা একা যেটা হাত তালে দোয়া করা ফরজ নামাজের পরে চারটে জয়ী হাদিস আছে চারটে জয়ী হাদিস। আর এই আমার বই বেদাতের সমস্যা বাঁচছে যেটা আমার কিতাব ওই বইয়ে পূর্ণ তাহকিক করা আছে জাইবি ধর জাই ফেয়ালে তো মানা যাবে না জাই ফারিস মানা যাবে না হয়তো জাই ফারিস মানা যাবে না তো আপনার দিমাগ হয়তো ঢুকবে না যে জাই ফারিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হতে পারে নাও পারে সন্দেহ আছে জাই ফারিসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তা মা ইউরিব ইলা মা লা ইউরিব যে জিনিসে সন্দেহ হবে সেটাকে ছেড়ে দাও যেটাতে সন্দেহ হবে না সেটাকে ধরে নাও। তো যেই হাদিসে সন্দেহ আছে রাসূলের হাদিস হতে পারে না পারে যার কারণে আমল করা চলবে না। সহিহ বুখারীতে হাদিস আছে ইয়াকুল ওয়াসান্না ফাইনু আযদাবুল হাদিস তোমরা নিজেকে সন্দেহ থেকে বাঁচিয়ে রাখো সন্দেহটা মিথ্যা কথা। আর একটা হাদিস আছে ওই সহিহ মুসলিমে প্রথম খণ্ডতে 8 পৃষ্ঠাতে আছে কাফা বিল মারি কাযিবান আই হাদিসা বিকুল্লি মা সামিয়া মানুষের মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো কথা যে কোনো হাদিস যেমনি শুনলো তেমনি বর্ণনা করে দিল। তার মানে কি বুঝতে পারেন কোনো হাদিস শুনেন কোনো ঘটনা শুনেন কোনো কথা শুনেন তো আর তাহকিক করেন এটা সহি না জয়ী সহি আছে তাহলে বর্ণনা করেন জয়ী হাদিস বর্ণনাই করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে জয়ী হাদিস বর্ণনা করতেই নিষেধ করছেন তো আমরা আমল করা কি করে যায় হতে পারে।